পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ মডেল অ্যাক্টিভিটি বাংলা ক্লাস টেন পার্ট টু নিয়ে ভিডিওটা তৈরি করেছি তাই শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটা দেখো ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক দিও প্রশ্ন উত্তরগুলো তোমরা লিখে নিতে পারো ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তখন গভীরভাবে সংকল্প করে কি সংকল্প করেছিল চারটি অপশন দেওয়া রয়েছে তার মধ্যে এটি হবে তখন নিজে গিয়ে লেখা জমা দেবে ডুবেছিল ছিল ধ্যান কতদিনের ধ্যান এক যুগ শতবর্ষ হাজার বছর না যুগের পরযুক্তরে হাজার বছর আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল কি ছিল ঝর্ণা কলম রিজার্ভার পেন কুইল না স্টাইলাস রিজার্ভার পেন যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় সে হল প্রযোজক কর্তা এটি চারটি অপশন রয়েছে প্রযোজ্যকর্তা প্রযোজক কর্তা উজ্জ কর্তা এবং অনুক্ত কর্তা পরে দুইয়েরগুলো কম বেশি কুড়িটি শব্দে উত্তর লেখক কেকার বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়েছিল উত্তাল সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রী অর্থাৎ পৃথিবীর পূর্ব দিকের দেশগুলি থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল বিশ্ব সৃষ্টির আদি লগ্নে এই ঘটনাটি সংঘটিত হয়েছিল এরপরে পরের প্রশ্নে চলে যাচ্ছি ক্যালিগ্রাফিস্ট কাদের বলে যারা সুন্দর দক্ষতার সঙ্গে নিপুণভাবে লিখতে পারে তাদের লিপিকুশলী বা ক্যালিগ্রাফিস্ট বলা হয় হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধে লেখক বলেছেন যে একসময় মুঘল দরবারে এদের অনেক খ্যাতি এবং সম্মান ছিল এই ক্যালিগ্রাফি একটা সুন্দর দৃষ্টিনন্দন শিল্প বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথা তখন তার ছোট মেশোকে দেখে গল্প লিখতে অনুপ্রাণিত হয়েছিল এবং একটি গল্প লিখেছিল সেই গল্পটি তপনের লেখক মেশো পড়ার পর তিনি লেখাটির প্রশংসা করেন এবং সামান্য কারেকশন করে সন্ধানতার নামক পত্রিকা ছাপিয়ে দেবার ব্যবস্থা করবেন বলে তখনকে আশ্বাস দেন এই কথাটি চায়ের টেবিলে উঠেছিল সম্বন্ধপথকে কারক বলা যায় কি না কারণ সহ লেখ সম্বন্ধপদের সঙ্গে ক্রিয়ার প্রত্যক্ষ কোনো সম্পর্ক হয় না তাই তাকে কারক বলা যায় না সম্বন্ধপদ হল একটি নামপদের সঙ্গে আরেকটি নামপদের বিশেষ সম্বন্ধ তিনের প্রশ্ন প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি ষাট শব্দে উত্তর লেখ পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে তপনের এমন মনে হওয়ার কারণ কি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে ছোট্ট তপনে এমন মনে হয়েছিল অলৌকিক শব্দের অর্থ অপ্রাকৃতিক বিস্ময়কর ঘটনা তপনের নতুন মেশর অনুপ্রেরণায় তপন একটা গল্প গল্প মাসির মাধ্যমে সেই মেশর হাতে গেলে তিনি তপনের লেখার প্রশংসা করেন এবং একটু কারেকশন করে দিলে গল্পটি ছাপাতেও দেওয়া যাবে বলে তপনকে প্রতিশ্রুতি দেন বা আশ্বাস দেন সন্ধ্যা নামক পত্রিকায় তিনি তপনের গল্প ছাপিয়ে দেবেন বলে আশ্বাস দেন এই সামগ্রিক ঘটনা তপনের কাছে অলৌকিক বলে মনে হয়েছে এরপরে পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা ভিখারি বারো মাস এই উপলব্ধির মর্মার্থ লেখ কবি শঙ্কর ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা অত্যাচারিত শোষিত মানুষেরা ভিখারিতে পর্যবসিত হয়েছে সাম্রাজ্যবাদী শক্তি নিজেদের স্বার্থে ইতিহাসকে নিয়ন্ত্রণ করে বৃহৎ শক্তির স্বার্থ পূরণ হয় আর সাধারণেরা বঞ্চিতই থেকে যায় সাম্রাজ্যবাদী শক্তি নিজেদের মতো ইতিহাসকে গড়ে তোলে আর আমরা অসহায়ের মতো সেই ইতিহাসকে নিজেদের ইতিহাস বলে গ্রহণ করি আমরা যেন শুধু অর্থনৈতিকভাবে নয় মানসিকভাবেও ভিখারিতে পরিণত হয়েছি এজন্যই কবি বলেছেন আমরা ভিখারি বারো বারো মাস চার নম্বর প্রশ্ন কম বেশি দেশ শব্দে নিচের প্রশ্নগুলি নিচের প্রশ্নটির উত্তর দাও একটাই প্রশ্ন রয়েছে আমরাও কালী আমরা কালীও তৈরি করতাম নিজেরাই প্রবন্ধ অনুসরণে কালী তৈরির পর্বের বর্ণনাটি নিজের ভাষা লেখক লেখক শ্রীপান্থ তার হারিয়ে যাওয়া কালীকরম প্রবন্ধে লেখকেরা ছোটবেলায় বাঁশের কঞ্চি দিয়ে পেন কঞ্চি দিয়ে কঞ্চির পেন দিয়ে হবে এটা কঞ্চি পেন দিয়ে কলা পাতার পাতে লেখার জন্য যে কালি বানাতেন তার পুঙ্খু পুঙ্খ বিবরণ দিয়েছেন লেখক দুই ধরনের কালি তৈরির পদ্ধতি সম্বন্ধে জানিয়েছেন একটি ব্যয়বহুল ও অপরটি সহজ পদ্ধতি ভালো কালি তৈরির জন্য তিল ত্রিফলা শিমুল ছালের প্রয়োজন হতো লোহার পাত্রে ছাগলের দুধে তা ভিজিয়ে রাখতে হতো তারপর ওই পাত্রে লোহা ঘষতে হতো এই কালি এতটাই টেকসই হতো যে লেখার পাতা ছিলল কালি উঠত না এত আয়োজন পেতেন না দেখে লেখকরা সহজ পদ্ধতিতে কালি তৈরি করতেন লেখকের বাড়ির রান্না হতো কাঠে নুম তাতে কড়াইয়ের তলায় প্রচুর কালি জন্ত লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে পাথরের বাটিতে জলে গুলে রাখা হতো যারা কালি তৈরিতে ওস্তাদ তারা ওই কালো জলে হরত কখনো কখনো পোড়া আতক চাল বেটে ওর সাথে মেশাতেন কেউ কেউ এইসব ভালো করে মিশিয়ে একটা কুন্তির গোড়ার দিক পুড়িয়ে লাল করে জলে ডোবালে জল টকবক করে ফুটত তারপর ন্যাকড়ায় ছেঁকে মাটির দোয়াতে ভরে নিলেই তৈরি হয়ে যেত কালি এই হলো আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা পার্ট ট্যুর সমস্ত প্রশ্ন উত্তর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটু লাইক দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো বিভিন্ন ক্লাসের ভিডিও দেখার জন্য বিভিন্ন ক্লাসের ভিডিও বন্ধুদের মধ্যে ছোটো ছোট ভাই বোনেদের এবং দিদিদের মধ্যে শেয়ার করতে পারো তোমরা চ্যানেলের অ্যাবাউটে গিয়ে চ্যানেলের লিঙ্ক তোমরা শেয়ার করতে পারো অন্যান্য আলোচনামূলক ক্লাস টেনের বাংলার নানা গল্প কবিতা নাটক ইত্যাদির আলোচনামূলক ভিডিও তোমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্কের অংশে গিয়ে তোমরা অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো তোমরা দেখে নিতে পারো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ